প্রতিদিন 24 ঘন্টায় দুই গুরু ফেরেশতা আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে সকাল থেকে সন্ধ্যা এক দল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আরেক দল আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে কোনো বিপদে ফেলতে চান কিছু দিয়ে পরীক্ষা করতে চান যেটা আমার আপনার তাকদীরে হবে বলে লেখা আছে আল্লাহ তাআলা ওটা ঘটান তখন আর ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে না কারণ ওই কাজটা ঘটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাহলে এই ফেরেশতারা যারা আমাদের সাথে থাকে তারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী শুধু তাই না আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখকদয় জানে তোমরা কি আমল করো তাহলে এক নাম্বার সাক্ষী হলো আল্লাহ দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতারা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার আপনার কর্মগুলো বাস্তবে পরিণত করি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমার আপনার হাত পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله تعالى বলেন সাক্ষী দিবে আমি কিয়ামতের দিন তাদের মুখের উপরে মোহর মেরে দেব বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে তারা কথা বলতে পারবে না وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়াতাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পাপ বিমাকানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয় আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون الله تعالى বলেন সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া বলেন তো এখানে হয়তো 70 80 বছর হায়াতের মানুষও আছেন এই যে 60 বছর 70 বছর এই হাত এই পা চোখ কান নাক অঙ্গপ্রত্যঙ্গ কোনদিন দুই একবার কথা বলছে নাকি এরা কোনদিন কথা বলে নাই যার বিপক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে সে চিন্তা করবে হায়রে এতটা বছর আমার সাথে ছিল কোনদিন কথা বলে নাই কথা তো বলতে পারতো না কেমন যেন সে অঙ্গপ্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে আজকে তোমরা কেমন করে কথা বলো আর আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও সে বলবে কলু لجلودهم لما شهدتم علينا বলবে চামড়া কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও অঙ্গপ্রত্যঙ্গগুলো জবাব দিবে কলু আনত কল আল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন কে তাহলে আমার আপনার অঙ্গপ্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী এই যে জমিনে বসে আছি আমরা যদিও স্কুল মাঠ এই জমিনটা আমার আপনার ব্যাপারে সাক্ষী শুধু তাই না যেই সময়গুলো এই ভালো কাজে কাটানো হচ্ছে ওই সময়গুলো আমার ভালো কাজের ব্যাপারে সাক্ষী যেই সময়গুলো মন্দ কাজে কাটানো হবে ওই সময়গুলো আল্লাহর দরবারে আমার আপনার মন্দ কাজের ব্যাপারে সাক্ষী দিবে পাঁচ ধরনের সাক্ষীর কথা আমি আপনাদের খেদমতে বললাম এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী ফেরেশতা তিন নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী জমিন পাঁচ নাম্বার সাক্ষী সময় বলেন তো অনেক সময় দুনিয়ার সাক্ষীকে হুমকি দিয়া ধমকি দিয়া টাকা পয়সার লোভ দিয়া আদালতে মিথ্যা বলানো যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়
আল্লাহ তাআলার আদালতে যারা সাক্ষী হবেন এদেরকে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে হুমকি ধমকি দিয়ে এদেরকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যাবে নাকি সেজন্য ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষক এক নাম্বার যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন দুই নাম্বার যেটা দরকার কর্মের প্রমাণ এভিডেন্স দলিল যা বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা বলেন ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি করিদ আল্লাহ তাআলা বলেন আমার আপনার ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফেরেশতা বসে আছে ডান কাঁধে যিনি তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন লিপিবদ্ধ করেন বাম কাঁধে যিনি তিনি আমাদের মন্দ কাজগুলো লেখেন লিপিবদ্ধ করেন সম্মানিত লেখক দয় আমার আপনার কর্মগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে শুধু তাই না গোটা হায়াতে কথা বলেছি বলছি বলবো সব কথাগুলো সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে বিজ্ঞান বলতেছে এই সময়ে এসে কয়েক বছর আগে বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না বরং সব বাতাসের মধ্যে আছে বিজ্ঞানীরা প্রচেষ্টা করতেছে বাতাস থেকে সেই কথাগুলোকে বের করে অতীতের বড় বড় মনীষী যারা তাদের শব্দগুলোকে বের করে আমাদেরকে শোনানোর প্রচেষ্টা করতেছে হায় হায় মানুষকে এই বুদ্ধি যিনি দিলেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের তুলনায় আল্লাহ তাআলার জ্ঞান কত এটা পরিমাপ করা মানুষের দ্বারা অসম্ভব ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি কত হযরত মূসা এবং খিজির আলাইহিমাস সালাম ওনাদের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা সফরের নামে যে শিক্ষাগুলো হয় অধিকাংশ শিক্ষার মধ্যে শিক্ষা সফর নামে যে সফরগুলো হয় অধিকাংশ সফরের মধ্যে শিক্ষার বালাই নাই বরং কুশিক্ষা আর অশ্লীলতায় ভরা ঠিক কিনা বলেন সেজন্য এই ধরনের সফরের দ্বারা উপকারী কোনো কিছু শেখা যায় না বরং যা শেখা যায় ওটা জাহান্নামের দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন হযরত মূসা আর খিজির আলাইহিমাস সালাম ওনারা সফর শুরু করছে যে উদ্দেশ্যে গেছে দেশে ওই ঘটনা বলা উদ্দেশ্য নয় দুজনের সফর শুরু হয়েছে নদী পথে বা সাগর পথে নৌকা দিয়ে পাড়ি দেওয়ার মাধ্যমে এবার ওনারা দুইজন নৌকায় উঠলেন সাগর পাড়ি দিবেন নৌকা চলতেছে দরিয়ার মধ্য দিয়ে যারা নৌপথে সফর করেছেন লম্বা সফর তারা দেখে থাকবেন সেন্ট মার্টিন যদি গিয়ে থাকেন লঞ্চে যদি বরিশাল গিয়ে থাকেন দেখা যায় সমুদ্রের মধ্যে অনেক পাখি আছে ওরা সমুদ্রের মধ্যেই উঠতে থাকে অনেক সময় অনেক পাখির পানি পান করার প্রয়োজন হয় যদি তাদের পানি পান করার প্রয়োজন হয় উড়ন্ত অবস্থায় তার ঠোঁটটাকে পানির সাথে লাগায় দিয়া ওই অবস্থায় সে পানি পান করে হযরত খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা ওনার নজরে পড়ল মূসা আলাইহিস সালামকেও তিনি ওই দৃশ্যটা দেখালেন দেখানোর পরে বলতেছে ভাই মূসা এই যে পাখিটা সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে এই পাখিটার ঠোঁটের আগায় যতটুকু পানি আছে এই গোটা সমুদ্রের পানি যদি আল্লাহ তাআলার জ্ঞান হয় তাহলে সব সৃষ্টির জ্ঞান হলো আল্লাহ তাআলার ওই জ্ঞানের তুলনায় পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ বরং তার চাইতে আরো কম আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র তাহলে সকল সৃষ্টির জ্ঞানকে যদি এক জায়গায় করা হয় পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণও হবে না তাহলে সেই মহা জ্ঞানী আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞান দিয়েছেন
যে বাতাসের মধ্য থেকে অতীতের মানুষের ভয়েসকে কথার আওয়াজকে বের করবে বলেন তো সেই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে সাতিয়ান তলার আব্দুর রহিম জীবনে যত কথা বলেছে বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা শুধু সহজ নাকি অতি সহজ আল্লাহ তাআলার জন্য অতি সহজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কথা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন সদা তৎপর একজন ফেরেশতা আছে মা ইয়ালফিযু মিন কওল জবান দিয়ে যা বলা হয় নিক্ষেপ করা হয় অর্থাৎ যেই কথাগুলো বলা হয় সব কথাগুলো সংরক্ষণের জন্য সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছে তাহলে আমার আপনার কর্ম কথা সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই আমার আপনার কর্ম কথা সব ফাইল আকারে আমলনামা আকারে প্রস্তুত হইতেছে ওই যে ইয়াউমুল হাসর যেই দিন সবাইকে একত্রিত করা হবে আমাদের প্রত্যেকের আমলের আমলনামা আমাদের প্রত্যেকের ফাইল প্রত্যেকের কিতাব আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিবে তাহলে ন্যায় বিচারের জন্য যে দুটো জিনিস দরকার আল্লাহ তাআলা দুটো জিনিসের স্বচ্ছতার সাথে দুটো জিনিসের যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করছে আমলনামাগুলো প্রত্যেকের হাতে পৌঁছায় দেওয়া হবে কেউ ডান হাতে আমলনামা পাবে কেউ বা বাম হাতে আমলনামা পাবে বিষয়টা কিন্তু এমন নয় যে মন চাইলে ডান হাতে আমলনামা নিতে পারবে মন চাইলে বাম হাতে নিতে পারবে এমন নয় বরং যার আমল যেমন তার অবস্থাটা তেমন হবে নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে আর যারা গুনার কাজে ছিল পাপি বেঈমান তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে হাশরের ময়দানে কয়েকটা সময় সবচাইতে চিন্তিত থাকবে মানুষেরা এর মধ্যে একটা সময় হলো আমলনামা দেওয়ার সময় সবাই চিন্তিত যে কোন হাতে আমলনামা পাবো ডান হাতে যদি পাই তাহলে তো সফল বাম হাতে যদি পাই তাহলে তো ব্যর্থ আর ওই ব্যর্থতা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যর্থতার মতো নয় বরং ওই ব্যর্থতা অনন্তকালের ব্যর্থতা ঠিক কিনা বলে এবার একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হবে কি বলবে তারা আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া إني ظننت أني ملاق حسابي الله رب العالمين بولن دان হাতে যারা আমল নামা পাবে তারা এতটা আনন্দিত হবে মানুষদেরকে বলবে হা উমকরাউ কিতাবিয়া এই তো আমার কিতাব এই তো আমার আমল নামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমল নামা সে কেমন যেন ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে সে বলবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া যে আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে এই বিশ্বাস আমার মধ্যে দৃঢ়ভাবে ছিল বিদায় দুনিয়ায় ভালো কাজ করেছি নেক আমল করেছি সেই জন্যই আজকে আমলনামা ডান হাতে পেয়েছি